আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে আর আমি কিচ্ছু জানতে পারবো না? খুব সহজ বুঝি, দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা ভেস্তে দিলাম। গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরের এক কোণে বৃদ্ধস্ত অবস্থায় বসে আছে খুশবু। তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙা ভাঙা বাংলায় কথা বলে যাচ্ছে। এই পুরুষটি যে দেশি নয় তা এক পলকেই বুঝতে পারল সে। মেয়েটার শরীরে বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়েছে, সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে দীর্ঘক্ষণ। কৌতূহল নিয়ে খুশবু প্রশ্ন করে, আপনি কে? তোমার জম। চমকে গেল খুশবু। আজ তার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে। এই বিয়ে নিয়ে কম স্বপ্ন বলেনি সে। বাবা মাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেনি। মেহেদি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন, অর্থাৎ বিয়ের দিন। অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে। খুশবুর গলা শুকিয়ে চৌচির, তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন বিকাল না সন্ধ্যা নাকি রাত এসেছে ধরণীতে সে তাও জানে না। অদ্ভুত এক প্রহেলিকায় ফেসেছে সে। বাবা পানি দিন দয়া করে। বন্ধ ঘরে থাকা পুরুষটি কুটিল হাসলো, উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এনে খুশবুর মুখে ধরল। পানি ভেবে ঢকঢক করে গিলে নিল মেয়েটা, কিন্তু এই পানি যে পেটে যায় না, অদ্ভুত এক স্বাদে মুখ থেকে সবটা উগড়ে দিল খুশবু। টেস্টলেস। এটা কি ছিল? এমন কিছুই ছিল যেটা তুমি পান করতে পারবে না। আপনি কে? কেন করছেন আমার সাথে এমন? তোমার সাথে এতক্ষণ যাবত যা যা করছি সবটাই ভালো করছি। এই মেয়ে তোমার সাথে তো আরো খারাপ কিছু করার দরকার ছিল। সম্মুখে থাকা লোকটির নাম আরশাদ। শেষোক্ত বাক্যটি বলে আরশাদ উত্তেজিত হয়ে পড়ল। পাশে থাকা চেয়ারটি পদাঘাতে সরিয়ে হাঁটু গেড়ে বসলো খুশবুর সামনে। বেইমান কোথাকার বেইমান নারী, আমি কি করেছি? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? এই এই আওয়াজ নিচে। খুশবু মুখ চেপে ধরলো আরশাদ। তার চোখে যেন আগুনের ফুলকি ধরতে দাঁতে দাঁত চেপে হিংস্রতা অবয়ে তাকিয়ে আছে খুশবুর পানে। এতক্ষণে আরশাদের চোখে চোখ রাখলো খুশবু। সুপুরুষটির বাদামি চোখের মণিতে ধরা দিয়েছে হিংস্রতা। চামড়ায় যেন এক কৌটা শ্বেত রং ঢেলে দিয়েছে কেউ। বাদামি চুলগুলোতে উকি চুকি দিচ্ছে দুই একটা কালো চুল। কি এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর? চাইলে কি সবটা বোঝাপড়াই ভালো হতো না? খুশবু ধাক্কা দিল আরশাদকে, প্রচণ্ড ভয়ে দু কদম পিছিয়ে গেল সে। কে আপনি? কি সব বলছেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। খুশবু ভারী লেহেঙ্গা সামলে উঠে দাঁড়ালো। আরশাদকে ধাক্কা দিয়ে ছুটে পালাতে চাইলেই পেছন থেকে তার দোপাটা টেনে ধরে আরশাদ, যার দরুন হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে খুশবু। বেফাঁসে পড়ায় মারাত্মক ব্যথা পায় সে। নিরবতা ছিন্ন করে হু হু করে শব্দ করে কেঁদে উঠল মেয়েটা। তার কান্নায় হাসলো আরশাদ। দোপাট্টা ছেড়ে এগিয়ে বসলো খুশবুর কাছাকাছি। 28 দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছি, আর এক নিমিষে পালিয়ে যাবে এত সহজ? জানো কয় চোখের পাহারায় আছো তুমি? মেয়ে তোমার কল্পনার বাইরে। কি করেছি আমি? উন্মাদের মতো ব্যবহার করছেন আপনি? উন্মাদ? হোয়াট? ভ্রুজরা সংকুচিত হলো আরশাদের। উন্মাদ শব্দের অর্থবহটা তার হয়তো জানা নেই। এমনিতে আরশাদের ভাঙা ভাঙা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে। খুশবু ঘন ঘন শ্বাস নিল যে যে করেই হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে। আপনি কি চাইছেন প্লিজ আমাকে বলুন। আমি চাই তুমি বিয়ে করতে পারবে না ফ্লোজি। ফ্লোজি? ফ্লোজি মানে কি? এমন একটা অভিনয় চলছে যেন ফ্লোজি নামে তোমায় কেউ আগে ডাকেনি। আমি বিয়ে করতে পারবো না কেন আগে সেটা বলুন। এখন ওসব কথা বলতে চাই না, তোমার জন্য এতটাও সময় আমি বরাদ্দ রাখিনি। যাই হোক, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ড্রেস চেঞ্জ করে নেবে, কাটা ছেড়ে আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে, যা যা বলেছে ঠিক তাই তাই করবে। এর বাইরে যদি নড়চড় হয় তবে তোমার কপালে দক্ষ আছে ফ্রুজি। হতভম্ব নয়নে আরশাদের পানে তাকিয়ে আছে খুশবু। কি এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে আছে সে। কে এই লোকটা? একবার বলছে ফ্লুজি, আবার বলছে বিয়ে করতে পারবে না। কেন ভাই, কে তুই? কেন এলি আমার জীবনে সর্বনাশ হয়ে? এই অপ্রত্যাশিত আগমন আমার জীবনে যে ঝড় তুলে দিয়ে গেল হের শেষ কোথায়? আরশাদ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর। মহিলাটির পরনে সাদা শাড়ি, ওনার পরিপাটি সাজগোজ কথার বচনভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল। খুশবু ফ্যালফ্যাল চোখে তাকালো মানুষটার পানে। ম্যাডাম, আপনার ড্রেস চেঞ্জ করতে হবে, আমার হাত ধরে উঠে আসুন। আপনি কে? আমি আঞ্জুম, এখানকার একজন কর্মচারী।
যতদিন আপনি এখানে আসেন আপনার দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন আরশাদ স্যার। আরশাদ? আরশাদ কে? একটু আগে যিনি এই ঘর থেকে বের হলেন উনি আরশাদ স্যার। আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা আছে, উঠে আসুন ম্যাডাম। আগে বলুন এখন কয়টা বাজে? এসব ইনফরমেশন আপনাকে দেওয়া বারণ, আপনার কক্ষের জানালাও খোলা বারণ, স্যারের নিষেধ আছে। খুশবু ভারী লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো, শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন। পোশাক পাল্টে মেকআপ তুলে নিজেকে স্থির করার চেষ্টা চালালো সে। পেটের ভেতর ইঁদুর ঘুরছে, সে সকালে খেয়েছে আর তো তার খাওয়া হয়নি। আচ্ছা বাবা মা এখন কি করছে? বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনিয়েছে? এসব কথা ভাবতেও কেঁদে ফেললো খুশবু। বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে এই পৃথিবীর কেউ আর তাকে কখনো এতটা প্রায়োরিটি ভালোবাসা দেয়নি। স্বভাবসুলভ খুশবু ইন্ট্রোভার্ট মেয়ে, তাই খুব বেশি মানুষের সাথে তার সখ্যতা নেই। তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি। আঞ্জুম খুশবুর জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো, সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণটা শেষ করতে তাকে বাধ্য করলো। যদিও খুব বেশি খেতে চাইল না সে, কিন্তু এই কতক্ষণে খুশবু বেশ ভালোভাবেই বুঝতে পারল আঞ্জুম নামের ব্যক্তিটি নাছোড়বান্ধা স্বভাবের। কাজ শেষে আঞ্জুম প্রস্থান করল। খুশবুর ভয় যেন আরও বাড়ল। সম্পূর্ণ কক্ষটা যে সে জহুরি চোখে পর্যবেক্ষণ করল। আলিশান একটি কক্ষ, প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে। আরশাদ নামের মানুষটা কি এই বাড়ির মালিক? তবে তো তিনি বেশ ধনী। আচ্ছা উনি তো বাঙালি না, ওনার মাঝে বাঙালি ছিটে ফোটাও নেই, সম্পূর্ণ ভিনদেশি। তবু আরশাদ যেন বেশ কষ্টেই বাংলা বলে। তার এই বাংলা বরণ ধরন থেকে ভীষণ হাসি পাবে যে কারো, কিন্তু খুশবু তো এখন হাসতে পারবে না, তার যে ভীষণ কান্না পাচ্ছে, মায়ের কথা মনে পড়ছে। একাকিত্ব ভয় সংশয় ঘিরে ধরেছে তাকে। আগামী দিনে কি হবে কেন হবে সবটাই ঘুরঘুর করছে তার মাথায়। দরজা খোলার শব্দে চমকে গেল খুশবু। আরশাদ এসেছে, গায়ের টি শার্টটা কেমন আরশাদভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে। হেই কেমন লাগছে তোমার প্রতি? এই মুহূর্তে আরশাদকে ভীষণ ভয় লাগলো খুশবুর। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। ভালো, তবে কাজের কথায় আসুন, আমাকে এখানে আটকে রেখেছেন কেন? সাহস নিয়ে প্রশ্ন করলো খুশবু। আরশাদ ভ্রু নাচিয়ে কিঞ্চিত হাসলো। সিরিয়াসলি আমাকে তুমি চিনতে পারছো না? কে আপনি? আমাকে আপনাকে আমি কেন চিনব? আপনি কোন হিরো? প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না ফ্লুজি। যাই হোক, তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য, তোমার বিয়ে ভেঙে দেওয়া। আমার কষ্ট দিয়ে যে ভুল তুমি করেছো এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি আবার কাকে কষ্ট দিলাম? আশাতে বার বেজায় রেখে গেল। সামনে থাকা কাঁচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে, কাঁচ ভেঙে সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। গ্র্যানি ঠিকই বলে, বাঙালি নারীরা অভিনয়ে পটু। এরা এমনভাবে বশ করতে জানে একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয়। এই গ্র্যানিটা আবার কে? নিজের রাগটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছিল আরশাদ, কিন্তু তার ফ্লুজির বুঝেও না বোঝার ভান করা স্বভাবটা তার মোটেও সহ্য হলো না। মেঝে থেকে ভাঙা বড় একটি কাঁচের টুকরো হাতে তুলে অগ্রসর হলো খুশবুর পারে। ভয়ে দু কদম পেছাতে গিয়ে বিছানাতে হুমড়ি খেয়ে পড়ল সে। আরশাদ বাঁকা হাসল, ধীরে ধীরে খুশবুকে আড়াল করলো তার চওড়া শরীরের আদলে। খুশবুর ছোট্ট শরীরটা চাপা পড়লো আরশাদ নামক পাথর মানবের নিম্নে। কাঁচের খণ্ডটা খুশবুর গ্রীবায় চেপে ধরলো আরশাদ। তৎক্ষণাৎ চামড়া কেটে রক্তের দেখা মিলল। তীব্র ব্যথায় চাপা আর্তনাদ করলো খুশবু। তাতে আরশাদের হেলদোল হলো না, সে উঠে গিয়ে তুলা এবং ব্যান্ডেজ এনে লাগিয়ে দিল খুশবুর কাঁধে। তোমার এই ঘাট তেরামো স্বভাবটা বদলালে আমরা সুখী হতাম ফ্লোজি। কি সব বলছেন, আমরা কেন সুখী হব? কে আপনি? তোমার হেমলক ফ্লোজি আমার জান, শুনতে পাচ্ছো? আরশাদ ভারী নিঃশ্বাসের পতন ঘটেছে খুশবুর চোখে মুখে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, দু চোখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। আরশাদ মায়া ভরা দৃষ্টিতে দেখলো তার ফ্লুজিকে, এলোমেলো চুল জড়িয়ে দিল কানের পেছনে, অদৃশ্য এক অধিকার নিয়ে কপালে চুমুক এলো বারংবার। এই মেয়েটা তার ধৈর্যের সীমা ভেঙে দেয়। তার প্রেমে ডুবে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে আরশাদের। আরশাদের কাছে এসব এখন আশ্চর্য বিষয়। একটা সময় ফ্লুজি তার পিছু ছাড়ত না, অনলাইনে সারাটা সময় মেয়েটা তাকে বিরক্ত করেছে। একটা সময় এসে আরশাদ নিজেও মেয়েটার প্রেমে ডুবেছে।
অথচ এই প্রেম শেষে কিনা অচেনা গল্পে রূপ নিল। তার ফ্রুজি কি সত্যি তাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে? এসব টালবাহানায় খুব একটা সুবিধা করতে পারবে না ফ্রুজি। এই আরশাদ ইহসান একবার যখন তোমার প্রেমে মজেছে, তখন তোমার সব কৌশল এখানেই ব্যর্থ। আরশাদের চাওয়া পাওয়া ভীষণ অল্প স্বল্প, কিন্তু সে যা চেয়েছে তা আদায় করে ছেড়েছে। তার গ্র্যানি মানে দাদিমা বলেন সে হয়েছে তার দাদার মতো। মানুষটা ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানব, শিকার হতে তিনি যে বেশ পটু। আমার জান শুনতে পাচ্ছ? আরশাদ আদর নিয়ে ডাকলো খুশবুকে। মেয়েটার সারা শব্দ না পেয়ে ফ্লোরা ফোলা দু গালে চুমু খেল বেশ কয়েকবার। উষ্ণতায় আরও গুটিয়ে গেল খুশবু, তা দেখে হাসলো আরশাদ। কিন্তু খুশবুর অবচেতন মন যে অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে, অচেনা আতঙ্কে ঝট করে চোখ মেলে তাকায় সে। তার দেহকানি জড়িয়ে থাকা আরশাদকে দেখে ছিটকে দূরে সরে যায়, কিন্তু পারল কই। আরশাদ তাকে শক্ত বন্ধনীতে চেপে আছে। ক্লাম ডাউন ফ্লোজি মাই ডল। খুশবু শুনল না আরশাদের কথা, সে চোখ রাঙিয়ে তাকালো মুহূর্তেই। ছাড়তে বললাম তো। এই রাগি চাহনিতে অনেকদিন পর তোমায় দেখলাম ফ্লোজি। খুশবুর এবার কান্না পেল, কি এক মহা ঝামেলায় বললো সে। আচ্ছা, এই লোকটার মাথায় কি সমস্যা আছে, নাকি স্বেচ্ছায় এমন করছেন তিনি? মুখ ভরে গালি এলো খুশবুর, তবুও নিজেকে সংযত করে বলে, নির্লজ্জ লোক। লীলাজা মানে? ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করলো আরশাদ। সে বাংলা কথায় পটু নয়, যতটুকু যা শিখেছে সবটাই মায়ের মুখে শুনে। যার জীবনের গোড়াপত্তন ইটালিতে, সে তো ইটালীয় ভাষায় দক্ষ হবে। আরশাদের ভেবাচাকা ভাবটা সুযোগ নিয়ে ছিটকে দূরে সরলো খুশবু। আপনি এখন এখানে কি করছেন? ডাক্তার এসেছে ফ্লোজি, তোমার শরীর ভালো নেই, উনি চেক আপ করবেন। আবার সেই ভাঙা ভাঙা বাংলা, এবার ভীষণ বিরক্ত লাগলো খুশবুর। মায়ের মুখে বাংলা ভাষাটাকে উনি যাচ্ছে তাই করে ছেড়েছে। আমি ঠিক আছি, কোনো ডাক্তার ফাক্টার প্রয়োজন নেই। আমার থেকেও বেশি বুঝতে যেও না তুমি। আপনি সত্যি চান আমি ভালো থাকি? ইয়েস। আমাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন, সন্তান নিখোঁজে বাবা মা কত চিন্তায় থাকে আপনি জানেন। সরি, এই টপিক বাদ। আশা উঠে গেল ক্লোজেট থেকে, জামা নিয়ে এগিয়ে দিল খুশবুর কাছে। ফ্রেশ হয়ে আসো চান, ডাক্তার অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। খুশবু ওঠার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তে আর শব্দে থমকে পড়লো সে। দুই পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। গতরাতে আরশাদের আঘাতে ঘাড়ের ছিঁড়ে যাওয়া অংশে কেমন টান টান ব্যথা লাগছে। সবচেয়ে বেশি জখম পেয়েছে পিঠে। তাকে যখন জোর জবরদস্তি করা হচ্ছিল, তখন কোনো কিছুর কোনার সাথে তার পিঠে বেশ আঘাত পেয়েছে। খুশবুর চাপা আর্তনাদে আরশাদ দরজার কাছে গিয়ে ফিরে আসলো। দৌড়ে এসে জড়িয়ে ধরলো ফ্লোজিকে। কি হয়েছে আমায় বলো যান। গতকাল থেকে কম অত্যাচার করছেন না, অসভ্য বর্বর লোক, আমার দুপা শেষ। আমায় বলো কি হয়েছে। খুশবুর দু চোখ ভেসে এসেছে অশ্রুপাতে, ব্যথায় টনটন করছে সারা শরীর। মেয়েটার মুখটা শুকিয়ে কেমন রক্তিম হয়েছে। আরশাদ আঞ্জুমকে ডাকলো। মেয়েটা বসলো খুশবুর কাছে। আরশাদ ছুটল ডাক্তার ডাকতে। মেয়েটার অবস্থা দেখে আঞ্জুমের বেশ মায়া লাগলো। ম্যাডাম, কি হয়েছে আপনার, আমাকে বলুন, আমি সাহায্য করব। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, জানেন কতটা জায়গা ছিলে আছে? এই লোকটা এমন পাষাণ কেন, কি ক্ষতি করেছিলাম আমি তার? জানেন এতটা কষ্ট আমি কখনো পাইনি। বড্ড যন্ত্রণা নিয়ে বলল খুশবু। ততক্ষণে আরশাদ চলে এসেছে, সঙ্গে এসেছেন গম্ভীর মুখ করা একজন ডাক্তার। খুশবুর কাছে সকল সমস্যার কথা জানতে চান তিনি। মেয়েটার নিজের সুস্থতা কামনায় ডাক্তারের কাছে সকল সমস্যার কথা জানায়। ডাক্তার কিছু ওষুধ মলম লিখে দেন এবং জানান একটা ইঞ্জেকশন দিতে হবে। মনের সকল সাহস এক নিমেষেই ফুস হয়ে গেল খুশবুর। সে চোখ বড় করে তাকালো ডাক্তারের পানে। আরশাদ আশ্বস্ত করলো তাকে কিছুই হবে না, কিন্তু কে শোনে কার কথা। খুশবুর নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইল। আরশাদ তাকে চেপে ধরলো বিছানায় এবং জড়িয়ে ধরলো শক্ত করে। বিয়োগুলোকে নেল এক্সটেনশন করিয়েছিল খুশবু, সেই বড় বড় নখ দিয়ে চেপে ধরলো আরশাদের হাত। নখ দেবে আরশাদের হাতে রক্তের দেখা মিলছে, কিন্তু টু শব্দ করলো না সে। তার ফ্লুজির দেওয়া সকল ব্যথা সে এক নিমেষে হজম করতে পারে, শুধু পারে না ফ্লুজি দূরত্বের কষ্ট মেনে নিতে। একটা রাত পেরিয়ে গেল, অথচ খুশবির কোনো খোঁজ নিতে এনে দিতে পারলো না কেউ। পুলিশ তার কাজ করছে, কিন্তু এখনও তারা কোনো পজিটিভ খবর এনে দিতে পারলো না। খুশবুর শোকে তার বাবা বাহারুল হক চেতনা হারিয়েছিলেন, তারপর থেকে তিনি বিছানায় লেগে আছেন।
বর্তমানে এই পরিবারের কাছের মানুষগুলো নানান কথা ছড়াচ্ছেন। কেউ বলছেন মেয়ে পালিয়েছে, কেউ বা বলছে নষ্টা মেয়ে। এসব কথা আর কানে শোয় না খুশবুর মা অনিমার। তিনি কাঁদতে কাঁদতে বারবার বেহুশ হচ্ছেন। ছেলের বাড়ির লোকেরা প্রথমে পরিস্থিতিটাকে বিপদ ভাবলেও এখন তারা শাসিয়ে চলছেন। কম টাকা খরচ হয়নি এই বিয়ে জুড়ে। আত্মীয় স্বজন সহ শত মানুষের কাছে তাদের সম্মানহানি হয়েছে। এই ভাঙাচোরা পরিবারটার পাশে আছে খুশবুর হবু বর রোহান। ছেলেটা খুশবু বলতে অস্থির ছিল, নিজের পছন্দ করে বাবা মায়ের সম্মতিতে বিয়ে করছে সে। মোদ্দা কথা সবটাই পারিবারিকভাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রোহান এতক্ষণে ড্রয়িং রুমে বসে সবার থেকে আপডেট খবর নিচ্ছিল। কাজ শেষে সে প্রবেশ করলো বাহারুল হকের কক্ষে। একদিনে এই মানুষটা সে কি বেহাল দশা। আঙ্কেল, এখন কেমন ফিল করছেন? ভালো বাবা, তুমি আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছো? পুলিশ এখনো কোনো খোঁজ দিতে পারলো না আঙ্কেল। আমার মেয়ে কোথাও কোনো রিলেশনে নেই, সে বরাবরই ভীতু প্রকৃতির। তার পৃথিবী জুড়ে আমি আর তার মা ছিলাম, এই মেয়ের তেমন কোনো বন্ধুও নেই। আমি সেসব জানি আঙ্কেল, সবার থেকে ভিন্নতা দেখে আমি খুশবুকে আমার জন্য পছন্দ করেছিলাম, জীবনসঙ্গী হিসেবে চেয়েছি। আঙ্কেল, আপনার কোনো আড়ালে থাকা শত্রু আছে? শত্রু? বাবা, আমি একজন ব্যবসায়িক মানুষ, বন্ধু নামের কত শত্রুই তো আছে। আমি কিভাবে যে বুঝবো কে আমার জীবনের অভিশাপ নামালো। আশাত নিজের কক্ষে এসে চুপচাপ বসে আছে, তার ঠোঁটের কোণে দেখা মিলেছে হাসির আভাস। খুশবুর দেওয়া আচরের স্থানে সে বেশ কয়েকবার চুমু খেয়েছে। দূর থেকে যতটা না ভালোবেসেছিল তার ফ্রুজিকে, কাছে আসার পর ফ্রুজির প্রতি আলাদা টান জন্মেছে। এক কথায় উন্মাদ হয়ে পড়েছে ফ্রুজির প্রেমে। আশাতের ফোন এলো, তার বাবা ফোন করেছে। হাসি মুখে রিসিভ করলো আরশাদ। তার বাবার সাথে তার বাক্যলাপ ছিল ইটালীয় ভাষায়। বাবা কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? ফুলুজি কেমন আছে? সে ভালো নয়, আমার কারণে অনেক চোট পেয়েছে, ডাক্তার দেখিয়েছি একটু আগে, আশা করি দ্রুত সেরে যাবে। মা কোথায়? তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছে বাবা, তুমি ফুলুজিকে নিয়ে কবে ফিরে আসবে সে অপেক্ষায় আছি আমরা। ফুলুজি আমাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না বাবা? আমি তাকে আমার কাছে কিছুতেই বসে রাখতে পারছি না, অথচ যতদিন যাচ্ছে আমি ততটাই তার প্রতি দুর্বল হচ্ছি। পুত্রের কথা শুনে কিঞ্চিত শব্দ করে হাসলেন পিতা। তিনি যতবার পুত্রের প্রেমের কাহিনী শোনেন ততবার তিনি তার প্রেম কাহিনীতে ডুবে যান। এক বাঙালি হরিণাক্ষী মেয়ের প্রেমে পড়তে জাতকুল সবটাই আমি জলে ভাসিয়েছিলাম বাবা। আমি আশা রাখছি তোমার চেষ্টায় সফলতা আসবে। আশাত আরও কিছু কথা বলে ফোন রাখলো। তার বাদামি চোখের মুনি কেমন ঝকঝক করছে, চুলে দু হাত বুলিয়ে পুনরায় গেল খুশবুর কাছে। মেয়েটা তখন বাড়ির চাপা দিয়ে কাঁদছিল। আশাদের মন ভাঙল, তীব্র ক্রোধে বিড়বিড় করছে তার শরীর। ঝটকায় খুশবুকে টেনে বসালো সে, দাঁতে দাঁত চেপে বলল, কাঁদছো কেন? খুশবু ভয় পেয়ে তার ফোলা ফোলা চোখের আতঙ্ক নিয়ে বলে, আমাকে বাড়ি দিয়ে আসুন প্লিজ। নো ফুলুজি, বাবার সাথে একবার কথা বলতে দিন, একবার প্লিজ একবার। আশাদ প্রত্যুত্তর করল না, বরং চেপে ধরল ফ্লুজির থুতনি। চোখের জলে ভেসে গেছে ফ্লুজির দুগাল। আশাদ চুমু খেলো তার ফ্লুজির চোখের পাতায়। তৎক্ষণাৎ কেঁপে উঠল খুশবু। মেয়েটা নিজেকে সরাতে চাইল, কিন্তু আরও সন্নিকর্ষে আসলো আশাদ। থুতনি থেকে আশাদের আঙুল বিচরণ করলো তার ফ্লুজির কোমল গালে। মুগ্ধতায় ব্যাকুল হয়ে আশাদ বলে, ইউ আর সো ড্যাম প্রিটি মাই গার্ল। দিন আশাদ, আমার বাবার সাথে যোগাযোগ করতে দিন। আশাদ থমকে গেল, চোয়াল শক্ত করে বড় বড় শ্বাস ছাড়ল, চোখের পর্দা ফেলে প্রশ্ন করে, কি বললে? খুশবু ভয় পেল মানুষটার অদ্ভুত আচরণ তাকে ভয়ে ডুবিয়ে মারছে। বলেছি বাবার সাথে। না তা নয়, এর আগে কি বলেছিলে? প্লিজ আশাদ, আরেকবার বলো প্লিজ আশাদ। আশাদ চোখের পাতা খুলে তাকালো তার ফ্রুজির পারে, ঠোঁট কামড়ে মিষ্টি এসে আচমকা করে তুলল খুশবুকে। এই যে আমাকে চিনতে না পারার নাটক করলে, আসলে আমাকে তুমি চেনো না? জান, সত্যি চিনি না। তাহলে জানলে কিভাবে আমার নাম আরশাদ? আমাকে তো আঞ্জুম মেয়েটা বলেছে। চুপ, আর কোনো বাহানা নয় জান। নামার আমাকে, নির্লজ্জ লোক। আরশাদ নামালো না, বরং খুশবুকে জড়িয়ে বসালো সোফায়। মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে ডাকলো ঠিক আদরে বিড়াল ছানার মতো। ইউ আর স্লো ফ্লাফি মাই গার্ল, তোমার আঙ্গুলের রিংটা কোথায় ফ্লুজি?
চট করে আরশাদের চোখ মুখের পরিস্থিতি পাল্টে গেল। অস্থিরতা থেকে মন নিয়েছে তীব্র রাগের দিকে। কি হলো, কথা বলছো না কেন জান? আমার দেওয়া রিংটা কোথায়? খুশবু ঠোঁট বাঁকালো। কে দিয়েছে তাকে রিং? এই আরশাদ বাটাকে সে এবার প্রথম দেখেছে।